দিলেও আমি চাঁদপুর জেলার শাহগাস্তী উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপর্ণা সরকার। আজকে তোমাদেরকে আমি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়টার মধ্যে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাবটা আমি আলোচনা করব। আচ্ছা, ভারসাম্য সম্পর্কে তোমাদেরকে আগেই পূর্বের ক্লাসে আমি কিছু ধারণা দিয়েছিলাম। এখন যে দামের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থা এবং চাহিদা যোগানের কি পরিবর্তন ঘটে তা তোমরা দেখবে। এখন দেখতে পাবা যে কোনো দ্রব্যের দামের পরিবর্তন ছাড়াই চাহিদা এবং যোগানের পরিবর্তন ঘটে। চাহিদা এবং যোগানের পরিবর্তন ঘটলে আমরা দেখি যে ভারসাম্য অবস্থা এবং ভারসাম্য দামের উপর প্রভাব ফেলে। আমরা চিত্রে দেখি যে ওয়েক্স পক্ষে আমরা উৎপাদনের চাহিদা এবং বা যোগানের পরিবর্তনটা দুই রকম হইতে পারে। এটা প্রভাব দুই রকম হয়, একটা হলো চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব, আরেকটা হলো চাহিদা হ্রাসজনিত প্রভাব। ক্রেতা আয় রুচি অভ্যাস বা সংশ্লিষ্ট দ্রব্যের দামের পরিবর্তনের ফলেও ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটা দুই রকম হতে পারে, যেমন চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব এবং চাহিদার হ্রাসজনিত প্রভাব। চিত্রে আমরা দেখি যে যোগান স্থির থেকে চাহিদার পরিবর্তন ঘটলে ভারসাম্য দাম এবং ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হয় তা দেখানো হলো। ওয়াই অক্ষে চাহিদার পরিমাণ ও ওয়াই অক্ষে দাম দেখানো হলো। আমরা দেখি ডিডি এবং এসএস অর্থাৎ প্রাথমিক চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এসএস পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে। ই বিন্দুতে আমরা দেখি যে ভারসাম্য দাম ওপি, ভারসাম্য চাহিদার পরিমাণ ও এম। এখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে চাহিদা রেখা উপরের দিকে ডানে স্থানান্তরিত হয় এবং পরিবর্তিত বা নতুন চাহিদা রেখা ডি ওয়ান বি ওয়ান অপরিবর্তিত যোগান রেখা এস এস কে ই ওয়ান বিন্দুতে ছেদ করায় দাম ভারসাম্য দাম ও পি ওয়ান এবং ভারসাম্য চাহিদার পরিমাণ ও এম ওয়ান। আমরা এখানে দেখি যে ভারসাম্য প্রাথমিক ভারসাম্য দাম ও পি ওয়ানের চেয়ে চাহিদা বৃদ্ধিজনিত বৃদ্ধির কারণে পরিবর্তিত দাম ও পি ওয়ান বেশি এবং ওয়ান ওয়ান চাহিদার পরিমাণ। দাম চাহিদার পরিমাণ কমে গেলে আমরা দেখি যে চাহিদা রেখা নিচের দিকে ডি টু ডি টু বিন্দুতে অপরিবর্তিত যোগান রেখাকে ই টু বিন্দুতে ছেদ করেছে এবং এখানে ভারসাম্য দাম ও পি টু ভারসাম্য চাহিদার পরিমাণ ও এম টু। এখানে স্পষ্টই লক্ষ্য করা যায় বা তোমরা দেখে থাকবে যে যোগান অপরিবর্তিত থেকে চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখার পরিবর্তনের ফলে ভারসাম্য দাম ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটেছে। আবার দাম চাহিদা কমে গেলে চাহিদা রেখার নিচের দিকে স্থানান্তরিত হয়ে নূতন ভারসাম্য বিন্দু ই টু, নূতন পরিবর্তিত ভারসাম্য দাম ও পি টু এবং ভারসাম্য চাহিদার পরিমাণ ও এম টু। এখন আমরা দেখব যে চাহিদার
উৎপাদন ব্যয়, উৎপাদন কলা কৌশল, আবহাওয়া, কর ব্যবস্থা ইত্যাদি কারণে আমরা দেখি যে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার যোগানের পরিবর্তন ঘটে। এখানেও আমরা দেখি যে ওএক্স অক্ষে চাহিদার যোগানের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম দেখানো হলো। ডিডি প্রাথমিক চাহিদা রেখা, এসএস প্রাথমিক যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এর ফলে ই বিন্দুতে ভারসাম্য দাম ও বি, ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ ও এম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছিলাম যে ভারসাম্যটা এমন একটা অবস্থা যেখানে অর্থনীতি চলকগুলোর পরিবর্তনের আর কোনো প্রবণতা থাকে না, অর্থাৎ একটা স্থিতাবস্থা। এখানেও আমরা দেখি যে ভারসাম্য দামের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার চাহিদা যোগান এগুলির যে পরিবর্তন ঘটে তা আমরা লক্ষ্য করি। এখানে ই বিন্দুতে, ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু এবং এখানে ভারসাম্য দাম ও বি, ভারসাম্য যোগানের পরিমাণ ও এম। যোগানের পরিমাণ বেড়ে গেলে যোগান রেখা উপরের দিকে এস এস টু, অপরিবর্তিত চাহিদা রেখা ডি ডি কে ই টু বিন্দুতে ছেদ করা ভারসাম্য দাম ও পি টু, ভারসাম্য যোগানের পরিমাণ ও এম টু। আবার যোগানের পরিমাণ যখন কমে যায় তখন দেখি যোগান রেখা নিচে দিকে ওয়ান বিন্দুতে অপরিবর্তিত চাহিদা রেখা ডি ডি কে ই ওয়ান বিন্দুতে ছেদ করায় ভারসাম্য দাম ও পি ওয়ান, ভারসাম্য যোগানের পরিমাণ ও এম ওয়ান। এখানেও আমরা দেখি যে প্রাথমিক ভারসাম্য ও পি, ভারসাম্য দাম ও পি এবং ভারসাম্য যোগানের পরিমাণ ও এম এর চেয়ে ভারসাম্য দাম ও পি ওয়ান এবং ও এম ওয়ান কম। এভাবেই দামের পরিবর্তনের ফলে চাহিদা ও যোগানের উপর বা চাহিদা ও যোগানের পরিবর্তনটা কী হয়, কী প্রভাব ফেলে আমাদের সেই প্রাথমিক ভারসাম্য বৃদ্ধিজনিত হ্রাসজনিত এই সমস্তগুলি আমরা চিত্রে লক্ষ্য করি। আচ্ছা চাহিদা ও যোগান অর্থনীতির এই দুইটা বিষয় আমাদের যে বাজার, যে বাজার ব্যবস্থার উপর তাদের প্রভাব কি, যে বাজারে চাহিদা দিকটা বাজারে দুইটা পক্ষ থাকে ক্রেতা ও বিক্রেতা। ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক দর কষাকষি মধ্য দিয়ে একটা দাম প্রতিষ্ঠিত হয়, যেই দামটাকে বলা হয় ভারসাম্য দাম। চাহিদার দিকটা আসে ক্রেতা থেকে এবং যোগানের দিকটা বিক্রেতা থেকে। ক্রেতা সবসময় চায় যে কম দামে দ্রব্যটা কিনতে, অপরপক্ষে বিক্রেতা চায় বেশি দামে দ্রব্যটা বিক্রয় করতে।
ক্রেতা কোন দ্রব্যের জন্য সর্বোচ্চ যে দাম দিতে রাজি থাকে সেটাকে বলা হয় চাহিদা দাম। অপরপক্ষে বিক্রেতা সর্বনিম্ন মূল্যে দ্রব্য যে দ্রব্য বিক্রি করতে রাজি থাকে সেটাকে বলা হয় যোগান দাম। এই চাহিদা দাম এবং যোগান দাম যখন সমান হবে তখনই ক্রেতা দ্রব্য কিনতে রাজি হবে এবং বিক্রেতাও তার দ্রব্যটা বিক্রয় করতে প্রস্তুত থাকবে এবং এইভাবেই বাজার প্রক্রিয়াটা বাজার ব্যবস্থাটা চলমান থাকে। আজকে তোমাদেরকে যে দ্বিতীয় অধ্যায়ে যে ভোক্তা ও উৎপাদকের আচরণ, এখানে ভোক্তা ক্রেতা ভোক্তা বা ক্রেতা তাদের চাহিদা বা অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্যই বিক্রেতা শরণাপন্ন হয়। আবার বিক্রেতা একটু মুনাফা লাভের জন্য তার দ্রব্যের দাম একটু বেশি মূল্যে বিক্রয় করার চেষ্টা করে। এখানে চাহিদা যোগান দাম তিনটা জিনিস এবং এই তিনটা জিনিসের মধ্যে দিয়ে ভোক্তা উৎপাদক ক্রেতা বিক্রেতা বাজার সবগুলি নিয়ন্ত্রিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে যে মূল যে ভারসাম্য এটা এখানে তোমরা দেখতে পেয়েছ, তারপরেও আজকে তোমাদেরকে আমি এই দাম
দামের পরিবর্তনের ফলে ভারসাম্য চাহিদা এবং যোগানের যে পরিবর্তন হয় সেটা আলোচনা শেষ করলাম। তোমরা ভালো থেকো, বাসাতে বাড়িতে বসে লেখাপড়া করবে, পড়তে পড়তে দেখবে যে তোমরা অনেক কিছুই শিখে ফেলেছ। আরো একটা কথা, এই বিজয়ের মাসে আমাদের যেই মরণ ব্যাধি করোনা ভাইরাস, সেটা থেকে তোমরা নিজকে মুক্ত রাখার জন্য নিয়ম নীতিগুলি মেনে চলবে। এই বলেই আমি আজকের মতো তোমাদের সাথে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।